তো আসলে যার পরিচয় যদি আমরা দিতে শুরু করি, বলতে শুরু করি, তাহলে আজকে দীর্ঘ 25 বছর আগের কথা বলতে হবে। আমাদের এই কুলাউড়ার ক্রিকেটে যদি নতুনত্ব এনে থাকেন নুনুন মান্না চৌধুরী তারহাজ, অবসরপ্রাপ্ত মেজর, যিনি কুলাউড়ায় এক সময় 1989 সালে যিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন এবং সেই সময় তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এই মাঠে। তো আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে, ধন্যবাদ। এবং জুবেদ আহমেদ চৌধুরী একাডেমির পরিচালকের দায়িত্বে তিনি রয়েছেন। আমি আসলে শুরুতেই যেটি বলতে চাইবো, এই মাঠের সাথে কিন্তু আমাদের যারা এই মাঠে খেলেছেন, মাঠের কাদা মাটিতে যারা শরীর ভিজেছেন, তাদের কিন্তু এই মাঠের সাথে একটা আত্মার এক সম্পর্ক রয়েছে। আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই মাঠের মাঠ সম্পর্কে, নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সম্পর্কে আপনার কিছু স্মৃতিচারণ প্রথমেই জানতে চাইব। ধন্যবাদ ক্রীড়াঙ্গন, কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারকে। আমরা পিছনে দেখছি খেলা চলছে, আমরা খেলার মাঝে মাঝেই আমি স্মৃতিচারণটা সম্পন্ন করে নেব। আমি চাইব সংক্ষিপ্তভাবে আমি কথা শেষ করতে। আমরা এই মাঠে প্রথম যখন খেলি, আমার মনে পড়ে 1981-82 সাল থেকে খেলা শুরু করি। এই মাঠটি মূলত নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ, যদিও এটাকে কুলাউড়ার মাঠ হিসাবেই আখ্যায়িত করা হয় বা গণ্য করা হয়। এই মাঠের কিছু সমস্যা রয়ে গেছে, সেটি অন্য জিনিস। যেমন নিষ্কাশনের সুবিধা নেই, মাঠটি যত বড় হওয়ার কথা ঠিক তত বড় নাই, সেটি অন্য বিষয়। কিন্তু আমাদেরকে, আমরা জানি যে এই মাঠে কুলাউড়ার অনেক স্বনামধন্য খেলোয়াড় খেলে গেছেন এবং এই মাঠকে নিয়ে আমাদের প্রচুর স্মৃতি রয়েছে ফুটবলে, ক্রিকেটে, বিভিন্ন ক্রীড়া, এমনকি অ্যাথলেটিক্সে। আমার মনে আছে স্কাউট জাম্বুরিতে অনেক কিছুতেই আমাদের স্মৃতি রয়ে গেছে এই মাঠকে ঘিরে। এবং আমি মনে করি যে কুলাউড়াতে অনেক জাতীয় মানের খেলোয়াড় খেলে গেছেন এই মাঠে। আমাদের হয়তো দুর্ভাগ্য যে আমরা জাতীয় টিমের খেলোয়াড়দেরকে জাতীয় কিংবা আন্তর্জাতিক, আপনারা খেলা দেখছেন, উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আমরা হয়তো নিয়ে যেতে পারিনি অনেককেই। কিন্তু আমরা আশা করবো এই মাঠকে ঘিরেই আবার আমরা ফুটবলের পুনর্জাগরণ করব, আমরা এই মাঠকে ঘিরে আবার ক্রিকেটের পুনর্জাগরণ করবো, এটি আমি আশা করবো।